প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিকন ফার্মাসিউটিক্যালস নিবেদিত ইঞ্জিনিয়ার্স পালমোফি টেক কেয়ার অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সিফাত রহমান। দর্শক, এখন সিজন চেঞ্জ হচ্ছে এবং সিজন চেঞ্জ হওয়ার সাথে সাথে কিছু সাধারণ সমস্যা আমাদের প্রায় ঘরে ঘরেই দেখা যাচ্ছে। সেটি হচ্ছে শীতকালীন যে সমস্যাটি, সর্দি হাঁচি কাশি। দর্শক, সেই বিষয়টি মাথায় রেখেই আজকের পর্বের বিষয় আমরা নির্ধারণ করেছি, শীতকালীন সমস্যা বা সর্দি হাঁচি কাশি। আর এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন একজন খ্যাতনামা চিকিৎসক। চলুন তার সাথে পরিচিত হয়ে নেই। দর্শক, আজকে আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার রওশন আরা খানম, সিনিয়র কনসালট্যান্ট ইঞ্জিনিয়ার্স হেলথ কেয়ার লিমিটেড। ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। অসংখ্য ধন্যবাদ। আজকে যে বিষয়টি আমরা নির্ধারণ করেছি, যেহেতু এখন সিজন চেঞ্জ হচ্ছে এবং আপনারা জানেন যে এই সময়টাতে আপনাদের কাছে সাধারণত এই যে সিজনাল বিভিন্ন সমস্যা, ফ্লু বা সর্দি হাঁচি কাশি, এই সমস্যাটা নিয়ে অনেক বেশি পেশেন্ট এসে থাকে। তো এই যে সর্দি হাঁচি কাশি, এর পিছনের কারণটা আসলে কী? এখন আমরা যে ধরনের পেশেন্টগুলো সবচেয়ে বেশি পাচ্ছি সেটা হচ্ছে হঠাৎ করে সর্দি কাশি, এটা একটা ভ্যারাইটিস। আর আরেকটা হচ্ছে অনেক দিন ধরে কাশি ছিল বা শ্বাসকষ্ট ছিল, সেটা নিয়ন্ত্রণে ছিল কিন্তু ওটা এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এরকম দুই ধরনের রোগী আমরা পাচ্ছি। তো যেটা হচ্ছে যে অল্প সময়ের, যেটা মাত্র শুরু হয়েছে, এটার মধ্যে যে কমন যে কারণগুলো আমরা পাই সেটার মধ্যে একটা হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিস, কোল্ড অ্যালার্জির ব্যাপারটা এখানে আসবে। কারণ এখন তো টেম্পারেচার কমে আসতেছে, এই কম টেম্পারেচারে বাতাসটা যখন শ্বাসের সাথে যাচ্ছে শ্বাসনালীতে, তখন এটা কিন্তু ইরিটেট করে শ্বাসনালীতে, যখন ইরিটেট করে তখনই হাঁচি কাশি এগুলো হতে থাকে, এটা একটা হতে পারে। আরেকটা হয় যে শীতকালীন কিছু ফ্লুয়ের অ্যাটাক কিন্তু বেড়ে যায়, ভাইরাল ইনফেকশন বেড়ে যায়, এখন টেম্পারেচারটা তো কম, সেটা একটা কারণ। আরেকটা হচ্ছে যে তোমার ডাস্টের পরিমাণটা এখন বেড়ে যায়, যাদের ডাস্ট অ্যালার্জি আছে তাদের জন্য এই শীতকালে কিন্তু প্রবলেম হয়ে যায়। তার মানে আপনাদের কাছে দু ধরনের পেশেন্ট এসে থাকে। সাধারণত দেখা যায় যে যারা নতুন পেশেন্ট, মানে নতুনভাবে যারা আক্রান্ত হচ্ছেন এবং যারা আগে থেকেই সর্দি কাশি, মানে স্বল্পস্থায়ী সমস্যা, অল্প দু একদিন হচ্ছে হাঁচি কাশি নিয়ে আসছে, সর্দি হচ্ছে, সেটা আমরা একটা ম্যানেজ করছি। আরেকটা হচ্ছে যেমন ধরো ব্রঙ্কের অ্যাজমার পেশেন্টগুলো, তারপরে হচ্ছে সিওপিডির পেশেন্টগুলো যারা আছে, তাদের সব অসুখ হয়তো বা নিয়ন্ত্রণে ছিল কিন্তু এখন এই টেম্পারেচার কমে যাওয়ার সময় বা যখন একটু ঠান্ডা পড়ে যাচ্ছে, এটা হচ্ছে এই টাইমটাতে অনেক বেশি বেড়ে যাচ্ছে। আচ্ছা, এটা তো গেল বড়দের কথা, একটু বাচ্চাদের বিষয়ে আসি। তো এই যে বাচ্চারা এফেক্টেড হচ্ছে, এটা আসলে কি কি ধরনের সমস্যা দিয়ে তারা এফেক্টেড হচ্ছে? বাচ্চাদের তাড়াতাড়ি কোল্ড অ্যাটাকের আরেকটা কারণ হচ্ছে যে ওদের, ওরা তো খেলাধুলা নিয়ে থাকে বা ওরা তো বুঝবে না যে কতটুকু আমার জন্য বেটার। তো যাই হোক, যখন সর্দিটা লেগে যাচ্ছে সবচেয়ে বেশি বাচ্চারা খুব মায়েদেরকে জ্বালাতন করতে থাকে, নেজাল ব্লকেজ থাকলে, একটু সর্দি লাগলেই বা মানে নাক বন্ধ হয়ে, হ্যাঁ নাক বন্ধ থাকে, একটু সর্দির জন্যই হোক, মানে ফ্লুয়ের জন্যই হোক বা ওর অ্যালার্জিক রাইনাইটিসের জন্যই হোক, নাকটা যখন বন্ধ থাকে ওরা ভীষণ রকমের জ্বালাতন করতে থাকে। সাধারণত দেখা যায় যে সিম্পল, আমি যদি নাকের বন্ধটা খুলে দিতে পারি তাহলে কিন্তু অনেকটা প্রবলেম সলভ হয়ে যায়। এছাড়া কাশি বা শ্বাসকষ্ট বা যারা যারা অ্যাজমাটিক বেবি, যেগুলো আছে যাদের একটু শ্বাস প্রশ্বাসের সমস্যা আগে থেকেই ছিল, সেটা ম্যানেজমেন্টও তখন আমি আমার স্টেপ অনুযায়ী দিয়ে বলি। ম্যাডাম, একটু আপনার কাছে জানতে চাইছি, এই যে বাচ্চাদের ক্ষেত্রে যে সিজনাল প্রবলেমটা হচ্ছে, যে আপনি বললেন নেজাল ব্লকেজ এবং দেখা যাচ্ছে তাদের কাশি থাকছে, তো এইটা কি পরবর্তীতে নিউমোনিয়াতে টার্ন করবার কি কোনো পসিবিলিটি থাকে? পসিবিলিটি তো থাকেই, কারণ হচ্ছে যে ভাইরাল ইনফেকশনে কিন্তু ইমিউনিটি কমে আসে, যে কোনো ভাইরাসেই যখন আমাদের শরীরে আক্রান্ত করে তখন কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায়। আর এই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার সুযোগটা নেয় হচ্ছে ব্যাকটেরিয়া। আচ্ছা, ইউজুয়ালি দেখা যায় ভাইরাল নিউমোনিয়া তো হতেই পারে, এছাড়াও ভাইরাল নিউমোনিয়া হয়তো বা মানে ভালো হয়ে যাচ্ছে বা ভাইরাল অ্যাটাকটা ভালো হয়ে গেছে কিন্তু ওই সময় গিয়ে ব্যাকটেরিয়া আবার অ্যাটাক করে ফেলে, যার ফলে নিউমোনিয়া হওয়ার একটা চান্স অনেক বেশি সাসেপ্টেবল হয়ে যাচ্ছে ব্যাকটেরিয়ার প্রতি এবং খুব সহজেই দেখা যাচ্ছে যে একটা নিউমোনিয়া অ্যাটাক হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এই যে মানুষ অনেক সময় দেখা যায় যে সর্দি হাঁচি কাশির ব্যাপারটাকে খুব ইগনোর করে থাকে, তো কখন তারা বুঝবে যে তার একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত? সিম্পল, যেমন হচ্ছে যে তোমার একটু হাঁচি আসলো, একটু কাশি অল্প, হয়তো এখন আমাদের দেশের লোকজন যারা, তারা ওভার দ্য কাউন্টার যে ড্রাগগুলো আছে ওষুধের দোকানে গিয়ে একটু হয়তো অ্যান্টিহিস্টামিন খেলো, একটু প্যারাসিটামল নিয়ে খেলো, ভালো হয়ে গেলো, এটা তো খুব ভালো কথা। কিন্তু যদি পারসিস্ট করে যায় যে আমার চার দিন পাঁচ দিন হয়ে যাচ্ছে, আগে শুধু সর্দি ছিল এখন কাশির ধরনটা চেঞ্জ হয়ে গেছে বা জ্বর আসছে, আমার মনে হয় তখন সাথে সাথে বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা নেওয়া উচিত। আপনি বলছেন যে কাশির ধরনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এই যে ধরনটা চেঞ্জ আসলে এটা ঠিক কী ধরনের চেঞ্জ আসে? না, যেমন ধরো যে একটু সর্দি লাগলে বা আপার এয়ারওয়ে উপরে গলার দিকে যখন ইরিটেশনটা হয় তখন একটু একটু কাশি হতেই পারে, কিন্তু যখন সেটা কাশির সাথে কফ উঠতেছে বা কাশিটা মনে হচ্ছে যে একটু লম্বা সময় ধরে হচ্ছে, একবার শুরু হলে থামতে যাচ্ছে না, বা হচ্ছে যে একটু ওর কাশি দিতে দিতে একটু শ্বাসকষ্ট হতে পারে,
বা কাশি দিতে দিতে বুকে ব্যথা হয়ে গেছে, মানে এরকম যখন একটু ভেরিয়েশনটা চলে আসবে তখন বুঝতে হবে যে না, শুধু ওভার দ্য কাউন্টার ওষুধে মানে সিম্পল একটা অ্যান্টিহিস্টামিন কি হয়তো নাও ভালো হতে পারে, তখন একটু আমাদের কাছে এসে মানে একটু ইভালুয়েশনটা করে ফেলা উচিত। এই যে কাশির যে পরিবর্তন, সেক্ষেত্রে কি কাশির সাথে রক্ত আসতে পারে? না, সাধারণত অল্প সময়ের জন্য হলে আনইউজুয়াল, তবে কি যদি সর্দি লেগে থাকে তোমার নাকের ভিতরের মিউকোজা যেটা যে কাভারটা সেটা তো খুব খুব মানে ফ্রিকোয়েন্ট একটা ফ্রিকশন হয়, হ্যাঁ হ্যাঁ, যেটা হচ্ছে বারবার আমি নাক বাচ্চাদের হয়তো পরিষ্কার করে দিচ্ছি বা ও নিজে করছি, সেক্ষেত্রে হতে পারে যে ভিতরে নেজাল মিউকোজাটা যদি একটু ছিঁড়ে টিড়ে যায়, বা অনেক সময় কাশি দিয়ে গলার কাভারিং মানে ভিতরের যে মিউকোজাটা আমরা বলি যে লাইনিংটা থাকে আমাদের কাভার যেটা থাকে সেটা যদি ছিঁড়ে যায় বেশি কাশিতে, তাহলে কিন্তু অল্প স্বল্প হতে পারে। কিন্তু এটা ইউজুয়ালি যে কাশির সাথে রক্ত যাওয়া বা আমরা অন্যান্য কারণ যেগুলো খুব মানে ভয়াবহ যে কারণগুলো আছে বা একটু সিভিয়ার ফর্মে যেগুলো আসে, যেমন ধরো তোমার নিউমোনিয়া থেকে বা টিবি থেকে বা ব্রঙ্কিয়েকটিসিস থেকে, এরকমটা না কিন্তু, তবে হতে পারে, একেবারেই না তা কিন্তু না। আচ্ছা ম্যাডাম, এবার একটু আসছি যে অ্যাজমা বা সিওপিডি মানে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিসঅর্ডার যাদের আছে, তারা আগে থেকেই হয়তো ভুগছে, তো এই সময়টাতে তাদের ক্ষেত্রে কি কোনো ধরনের নতুন কোনো উপসর্গ দেখা দিতে পারে? ইউজুয়ালি দেখা যায় যে ব্রঙ্কিয়াল অ্যাজমার পেশেন্ট হোক বা সিওপিডি পেশেন্ট হোক, তাদের শীতকাল আসলে সিমটমগুলোই বাড়ে, মানে আগে যে উপসর্গগুলো ছিল সেগুলোই বেড়ে যায়, হয়তো শ্বাসকষ্ট বেড়ে গেছে এখন একটু আমার আগে হয়তো, বা আমাদের যে রিলিভার ইনহেলার যেগুলো আমরা বলি যে দুই পাফ নিলে আপনার যখন কষ্ট হবে নিয়ে ফেলবেন বা কাশিটা বেশি হলে শ্বাসকষ্ট হলে নিয়ে ফেলবেন, সেগুলো দেখা যায় যে বারবার নিতে হচ্ছে, ফ্রিকোয়েন্সিটা বেড়ে গেছে, বা আমরা যে প্রতিরোধী ড্রাগগুলো দিয়ে থাকি যেটা কাশি কমিয়ে রাখে বা তোমার শর্ট অ্যাক্টিং বা ইনহেলার নেওয়ার যে মানে সংখ্যাটা কমিয়ে রাখে, সেগুলোর ডোজ হয়তো আমরা কন্ট্রোলে ছিল হয়তো আমরা কম ডোজে দিয়ে রেখেছি, সেটা এটা একটা সময় হতে পারে যে হয়তো ফলো আপে আসলে আমরা একটু ডোজ বাড়িয়ে দিলাম বা দুই একটা ড্রাগ অ্যাড করে দিলাম, ওষুধ মেডিসিন অ্যাড করে দিলাম। ম্যাডাম, এবার একটু আসছি যে এই যে বিভিন্ন সমস্যা নিয়ে আপনাদের কাছে পেশেন্টরা আসছে বিশেষ করে এই সময়টাতে, তো সেক্ষেত্রে আপনারা কী কী ধরনের ট্রিটমেন্ট দিয়ে থাকেন? আচ্ছা, ট্রিটমেন্টে যাওয়ার আগে আমি একটু বলি, যারা অনেকদিন ধরে অ্যাজমায় ভুগছে বা যারা একটু এল্ডারলি যারা সিওপিডিতে ভুগছেন তাদের ক্ষেত্রে আমরা কিন্তু একটা ভ্যাকসিনের কথা সবসময় বলি, বছরে একবার ফ্লু ভ্যাকসিন, সেটা বাজারে আসে অক্টোবরের দিকে প্রতি বছরে যেটা নতুন করে আসে, তো তাদেরকে যদি আমরা ভ্যাকসিন দিয়ে রাখি যে ফ্লু ভ্যাকসিন বছরে একবার দিলাম, আর নিউমোনিয়া ভ্যাকসিন ইউজুয়ালি 3 বছর বা 5 বছর পরপর, ডিপেন্ডস অন ভ্যারাইটিস কোনটা ইউজ করছি তার উপরে, তাহলে কিন্তু তাদের এই ফ্লুয়ের অ্যাটাকটা বা বারবার যে রেসপিরেটরি ইনফেকশনের চান্সটা কমে আসে। আচ্ছা, আর এটা কমে আসলে পেশেন্টকে মানে পেশেন্টের সিমটম কন্ট্রোল করা বা উপসর্গটা ভালো করে রাখা আমাদের জন্য সুবিধা হয়। আচ্ছা, আমি যতদূর জানতাম যে ভ্যাকসিন আসলে বাচ্চাদের জন্য, তো আপনি বলছেন যে বড়রাও না 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 ভ্যাকসিন আসলে বাচ্চাদের, এটা আসলে অনেক সাধারণ দর্শকদের মধ্যে এটা নিয়ে একটা কনফিউশন থাকে, বাচ্চাদের জন্য তো সরকার থেকে একটা ইপিআই শিডিউল আছেই, ওই শিডিউল অনুযায়ী এখন অনেকগুলো টিকাই দিয়ে দিচ্ছেন, আর বড়দের জন্য যারা যাদের লাং একটু ড্যামেজ, যারা ব্রঙ্কিয়েকটিসিস পেশেন্ট, যারা সিওপিডি পেশেন্ট বা যাদের ব্রঙ্কিয়াল অ্যাজমা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা ফ্লু ভ্যাকসিন এবং নিউমোনিয়া ভ্যাকসিন রিকমেন্ড করে থাকি। আচ্ছা, এবার ট্রিটমেন্ট নিয়ে কথা বলছিলাম, একটু ট্রিটমেন্টটা সম্পর্কে আমাদেরকে। আচ্ছা, একটা হতে পারে যে একটা পেশেন্ট আছে যে মোটামুটি সব উপসর্গগুলো কন্ট্রোলে ছিল, হঠাৎ করে বেড়ে গেছে, এই বেড়ে যাওয়াটা দুই ধরনের হতে পারে, যে আমার একটু একটু করে বাড়ছে, আমি আমার ইনহেলার ডোজগুলো ঠিক করে দিলাম বা দু একটা ব্রঙ্কো ডাইলেটার অ্যাড করে দিলাম যেগুলো শ্বাসনালীকে প্রসারিত করে রাখে, আর আরেকটা হতে পারে যে হঠাৎ করে রোগী খুব খারাপ হয়ে গেছে, যে একটু কাশি দিতে গিয়ে দম বন্ধ হয়ে আসার মতো হলো, শ্বাসকষ্ট হয়ে গেল, তারপর খুবই খারাপ অবস্থা, সোয়েটিং হচ্ছে, ঘাম যাচ্ছে পেশেন্টের, ঠিক মতো কথা বলতে পারছে না, শ্বাস টানতে তার কষ্ট হচ্ছে, এরকম অ্যাটাক নিয়েও কিন্তু আসে সাডেন, হঠাৎ করে এরকম হয়ে যায়, তো সেক্ষেত্রে আমরা শীতকালে দেখা যায় যে এই ধরনের উপসর্গ যদি হঠাৎ করে বেড়ে যায় বা আমাদের কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা স্টেরয়েড নামে যে ওষুধটা আছে কর্টিকোস্টেরয়েড, সেটার হেল্প কিন্তু নেই। আচ্ছা, আমরা প্রেফার করি রেসক্যু থেরাপিটা, মানে শর্ট টাইমের জন্য 4 দিন 5 দিন বা 7 দিন ম্যাক্সিমাম আমরা হয়তো স্টেরয়েডটা দিলাম, ইন দ্য মিন টাইম আমরা পেশেন্টকে যদি কোনো ইনফেকশন থেকে থাকে সেটা ট্রিট করে ফেললাম বা ব্রঙ্কো ডাইলেটার বাড়িয়ে দিলাম, নেবুলাইজেশনের পরিমাণ বাড়িয়ে দিলাম, পেশেন্ট সেটেল হতে হতে ওই তারপরে আমরা হচ্ছে স্টেরয়েডটা যত তাড়াতাড়ি সম্ভব উড্ড করে ফেলি। ম্যাম, আমরা এখন একটু বিরতিতে যাবো। বিকন ফার্মাসিউটিক্যালস নিবেদিত ইঞ্জিনিয়ার্স পালমোফিড টেক কেয়ার অনুষ্ঠানের এই পর্যায়ে একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসছি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন।
দর্শক, বিরতি শেষে ফিরে এলাম বিকন ফার্মাসিউটিক্যালস নিবেদিত ইঞ্জিনিয়ার্স পালমোফি টেক কেয়ার অনুষ্ঠানে। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। দর্শক, যে বিষয়টি নিয়ে আমরা আজকে কথা বলছি, শীতকালীন খুব সাধারণ একটি সমস্যা সর্দি হাঁচি কাশি, প্রায় ঘরে ঘরে এই সিজন চেঞ্জের সময়ে এই সমস্যাটি অনেক বেড়ে যাচ্ছে। আর এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার রওশন আরা খানম, সিনিয়র কনসালট্যান্ট ইঞ্জিনিয়ার্স হেলথ কেয়ার লিমিটেড। ম্যাডাম, বিরতিতে যাবার আগে এই যে শীতকালীন বিভিন্ন সমস্যাগুলো সম্পর্কে জানছিলাম, ট্রিটমেন্ট নিয়ে বলছিলেন, আপনি বলছিলেন যে স্টেরয়েড দিয়ে থাকেন, সাধারণত একটি নির্দিষ্ট সময়ের জন্য স্টেরয়েড দিয়ে থাকেন, এরপর সেটা আবার ফিরে আসেন। তো এবার যদি একটু জানতে চাই যে সবসময় বলা হয় যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, তো আমরা যদি একটু প্রিভেনশনের দিকে আসি যে কী কী ব্যবস্থা কোনো মানুষ যদি সেটা ফলো করে তাহলে সে এই সমস্যাগুলোকে প্রতিরোধ করতে পারবে। আচ্ছা, এখানে কিছু ওষুধের ভূমিকা আছে, কিছু লাইফস্টাইল চেঞ্জের ব্যাপার আছে। যেমন যখন টেম্পারেচার কমে আসে তখন বাইরের যে ঠান্ডা বাতাসটা, এটা যেন হঠাৎ করে কেউ এক্সপোজ না হয়ে যায়, তার গায়ে যেন ঠান্ডা বাতাসটা লেগে না যায়, এই ব্যাপারে একটু সাবধান থাকতে হবে। তারপরে অনেক সময় দেখা যায় যে ঠান্ডা যে ড্রিঙ্কস আমরা বলি বা আইসক্রিম, বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত এটা খুব বেশি হয়, মানে ওরা তো আইসক্রিম খুব পছন্দ করে। এটা যাদের একটু কোল্ড অ্যালার্জি আছে বা যাদের হাঁচি কাশির সমস্যা আছে তাদেরকে আমরা দিতে নাই বলবো। আর একান্ত যদি দিতেই হয় বা মানে একবার হয়তো বা দিলাম, তখন সেটাকে রুম টেম্পারেচারে নিয়ে এসে বাইরে ফ্রিজ থেকে বাইরে বের করে রেখে নর্মাল টেম্পারেচারে নিয়ে এসে তারপরে দিতে হবে। যাদের ডাস্ট অ্যালার্জি আছে তাদের হচ্ছে যে শীতকালে যেহেতু আমাদের বাতাসে ধুলাবালির পরিমাণটা বেড়ে যায়, সেক্ষেত্রে আমরা অ্যাডভাইস করব একটু মাস্ক ইউজ করার জন্য। আচ্ছা, যখনই বাইরে বাইরে যাবে একটু মাস্ক ইউজ করবে। আর ওষুধের কথা যদি বলি তাহলে কিছু প্রিভেন্টেড ড্রাগ তো আমরা সবসময় ইউজ করেই থাকি, সেটার ব্যাপারে যদি কেউ একটু সচেতন থাকে তাহলে কিন্তু তার বারবার অ্যাটাকটা হয় না। যেমন আমরা স্টেরয়েড এবং লং অ্যাক্টিং যে শ্বাসনালীর লম্বা সময় ধরে যেগুলো শ্বাসনালীকে প্রসারিত করে রাখে, এগুলো কম্বিনেশন ড্রাগ কিন্তু প্রিভেন্টার হিসেবে ইউজ করি, যেগুলো প্রতিরোধ করে। তো আমি যদি শীতের, আমার জানা আছে বা যাদের পেশেন্ট যারা শীতে বেশি সাফার করে তারা যদি শীত শুরুর আগে এই অক্টোবর নভেম্বর থেকেই নিয়মিত ওষুধটা নেওয়া শুরু করে দেয়, হয়তো গরমের দিনে কিচ্ছু লাগছিল না তার, কিন্তু শীত আসছে সে যদি নিয়মিত নেওয়া শুরু করে দেয় ফুল ডোজে, তাহলে কিন্তু তার অ্যাটাকটা কম হবে। এছাড়া আমরা ট্যাবলেট ফর্মে কিছু মন্টিলুকাস জাতীয় ড্রাগ, তারপর ডক্সোফাইলিন বা থিওফাইলিন গ্রুপের কিছু ওষুধ আছে যেগুলো আমরা ওরালি শুরু করে দিতে পারি আগে থেকে। এটা পেশেন্টের আসলে স্টেজের উপর ডিপেন্ড করে, অসুখের অবস্থাটা কীরকম সেটা অ্যাসেস করে দিয়ে আমরা দেই। তবে প্রিভেন্টিভ ড্রাগের অবশ্যই একটা রোল আছে, এটা নিয়মিত নিলে আমাদের যে শ্বাসনালীর যে অ্যালার্জিক কম্পোনেন্টটা বা বারবার যে ইনফ্লামেশনের যে কম্পোনেন্টগুলো আছে যেগুলো ইনফ্লামেশন তৈরি করে, সেগুলোকে যদি আমরা সাপ্রেস করে রাখতে পারি, আমাদের কন্ট্রোলে রাখতে পারি, তাহলে কিন্তু বারবার সিমটমটা হবে না, মানে পেশেন্টের তখন সিমটমটা কিছুটা রিলিফ থাকবে, বারবার অ্যাটাকটা হবে না বা বারবার আপস এন্ড ডাউনস যেটা সেটা হচ্ছে না। আচ্ছা, তো এই যে আপনি বলছেন যে কিছু প্রিভেন্টিভ ড্রাগ তারা নিতে পারে, তো সেগুলো কি তারা ডাক্তারের পরামর্শ ছাড়া কি ওভার দ্য কাউন্টার তারা নিতে পারবে? অবশ্যই, কোনো ওষুধই আসলে ডাক্তারের পরামর্শ ছাড়া আমরা কখনোই বলবো না। তাহলে সেই ওষুধটাও তাদেরকে নিতে হবে ডাক্তারের সাথে কনসাল্ট করে। এই বিষয়টা যাদের জানা আছে যে শীতে অ্যাটাক হয় যে পেশেন্টগুলো, তাদের কিন্তু শীতে শুরুতেই একটা ফলো আপ ডাক্তারের সাথে করা উচিত, যেতে হবে। আচ্ছা ম্যাডাম, এবার একটু আসি যে একটু বয়স্কদের প্রসঙ্গে, মানে যারা অলরেডি বিভিন্ন ফুসফুসের সমস্যায় অলরেডি ভুগছেন, তারা কি কি ধরনের সচেতনতা তারা ফলো করতে পারে? একটা তো এর আগে বলেই ফেলেছি ভ্যাকসিনের ব্যাপারটা, আর একটা হচ্ছে নিয়মিত ওষুধ খাওয়া, আর সাথে যাদের কোমরবিডিটিস বলে আমরা যেগুলো বলি, যে আরও যে অসুখগুলো আছে, হার্টের অসুখ হোক, ডায়াবেটিস হোক বা হাই ব্লাড প্রেশার, এইগুলোকে সুন্দর করে নিয়ন্ত্রণ করতে হবে। যেমন ডায়াবেটিস যদি আনকন্ট্রোল থাকে তাহলে কিন্তু সিম্পল একটা স্বাভাবিক মানুষের যখন ইনফেকশন হয় সেটা কন্ট্রোল করা যতটা সহজ বা ওনাদের উপরে যতটা অ্যান্টিবায়োটিক কাজ করে বা অন্য ড্রাগের যে ইফেক্টগুলো আমরা পাই, কিন্তু যাদের ডায়াবেটিস আছে তাদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটা আলটিমেটলি কমে আসে, যার ফলে সেম ওষুধেও আমরা ডিলেড ইফেক্ট পাই, কম ইফেক্ট পাই আর কি, কম কার্যকরিতা দেখা যায় ওষুধের। ডায়াবেটিসটা খুব খুব কন্ট্রোলে রাখতে হবে। আচ্ছা ম্যাম, আরেকটি বিষয়, পালমোনারি রিহ্যাবিলিটেশন বা ফুসফুসের পুনর্বাসনমূলক কার্যক্রম যেটাকে আপনারা বলে থাকেন এবং বেশ সাকসেসফুলি আপনারা সেটা প্রয়োগ করছেন বিভিন্ন রোগীদের উপরে, তো এই যে যাদের ফ্রিকোয়েন্টলি সর্দি কাশি হচ্ছে, যারা ঘন ঘন আক্রান্ত হচ্ছেন, তাদের উপরে কি এই পালমোনারি রিহ্যাবিলিটেশনের কোনো ভূমিকা আছে? সিওপিডির ক্ষেত্রে তো আসলে ফুসফুসের যে ক্ষতিটা হয়ে যায় সেটা একদম পার্মানেন্ট একটা চেঞ্জই আসলে ফুসফুসের মধ্যে হয়ে যায়। আর যারা লম্বা সময় ধরে ব্রঙ্কিয়াল অ্যাজমায় ভুগছেন তাদেরও কিন্তু শ্বাসনালীতে একটা মানে দীর্ঘস্থায়ী একটা চেঞ্জ চলে আসে। তো এই চেঞ্জটা আসলে ওষুধ দিয়ে তেমনভাবে আর আগের অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব হয় না আমাদের জন্য। এইসব পেশেন্টের ক্ষেত্রে আমরা অ্যাসেস করে আমাদের রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম বা পুনর্বাসন কার্যক্রমের আওতায় তাদেরকে নিয়ে আসি। এটা করলে যেটা হয় কি, ওনাদের ফুসফুস রিলেটেড যে মাংসপেশিগুলো আছে
শ্বাস নিতে শ্বাস ফেলতে যে মাংসপেশিগুলো কাজ করে, যেমন বুকের বা গলার বিভিন্ন বা আপার লিম্বের যে মাসেলগুলো আছে, বা ডায়াফ্রাম বলে যে বুক এবং পেটের মাঝখানে যে পর্দাটা শরীরের ভিতরে, সেটা কিন্তু অনেক বড় একটা রোল প্লে করে শ্বাস নেওয়ার সময়। এগুলো শক্তি যদি আমরা বাড়িয়ে ফেলতে পারি, তাহলে কিন্তু পেশেন্ট একটু শ্বাসকষ্ট বাড়লেও নিজেকে ম্যানেজ করে ফেলতে পারবে। কারণ যেই লেভেলের লাং ফাংশন তার আছে বা ফুসফুসের কার্যকারিতা তার আছে, সেটা নিয়েই তো তাকে ভালো থাকার চেষ্টা করতে হবে। তো আমরা যখন রিলেটেড পাওয়ারটা তার বাড়িয়ে দিব, তখন দেখা যাবে যে আগের যে লেভেলে বা যতটুকু হাঁটলে পেশেন্ট টায়ার্ড হয়ে যেত বা শ্বাসকষ্টে ভুগত, তখন কিন্তু তার চাইতে কম হয়। এবং এই ব্যায়ামটা শিখে যাওয়ার পরে আমাদের তো ছোট একটা কোর্স, 16টা ক্লাসের আমরা একটা কোর্স করিয়ে দিই, তো এটাতে বারবার আমরা শিখিয়ে দিই বিভিন্ন রকমগুলো এবং কাস্টমাইজ করে দিই কার কোনটা বেশি লাগবে। তো এটা করে দেওয়ার পরে সেটা যদি বাসায় নিয়মিত কন্টিনিউ করে পেশেন্ট, তাহলে এই ফুসফুসের শক্তিটা কিন্তু যেটা ফেরত আসলো সেটা আর কমে না এবং পেশেন্ট অনেক ভালো থাকে। আমরা তো ফলো আপ করি পেশেন্টগুলোকে, যে পেশেন্টগুলো আমরা পুনর্বাসনে নিয়েছি তাদের আমরা স্টেটমেন্ট নেই। অ্যাট দ্য এন্ড অফ দ্য রিহ্যাবিলিটেশন, আমরা পুনর্বাসনের শেষ পর্যায়ে এসে তাদেরকে একবার অ্যাসেস করি, তাদের যে ডিফারেন্সটা আসলো তাদেরকে মোটিভেট করি। করার পরে ওরা আমরা বাসায় ফোন দিয়ে কিন্তু পেশেন্টের খবরাখবর নেই, একটা নির্দিষ্ট ইন্টারভ্যালে গিয়ে আমাদের সেন্টার থেকে ফোন যায়, নিয়মিত করছেন কি না বা আপনার কোনো সমস্যা হচ্ছে কি না, বা আমাদের কল সেন্টারের যে নাম্বারটা আছে এটাতে ওনারা যে কোনো সময় যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। আমাদের যারা উপস্থিত যারা ডিউটিতে থাকেন তারা হচ্ছে যে নিজেরা সমাধান দিতে না পারলে আমরা যারা কনসালটেন্টরা আছি আমাদের ইঞ্জিনিয়ার্স পার্মোফিটে, তাদের সাথে যোগাযোগ করে হলেও পেশেন্টকে একটা সলিউশন দেওয়ার আমরা চেষ্টা করি। আর দুই মাস পরে গিয়ে আমরা ওভার ফোনে কলই দেই যে আপনি একবার আমাদের এখানে আসেন, মানে দুই মাস আগে গিয়েছেন বাসায় কেমন করলেন বা করছেন কি না, এটা সেটা আবার আপনাদেরকে পারফর্ম করে ফিডব্যাক নেই। হ্যাঁ, ফিডব্যাক নেই, আবার আমরা অ্যাসেস করি। আমরা যেটা করি যে কার্ডিওপালমোনারি এক্সারসাইজ টেস্টিং বা সিপেট, এর আগে তো আমরা এটা নাম শুনেছি, তো এই টেস্টটা করার ফলে আমরা তার টোটাল পারফরমেন্সটা আসলে দেখতে পারি। আচ্ছা, তার মানে যদি কোনো পেশেন্ট এই পালমোনারি রিহ্যাবিলিটেশনের আওতায় থাকে, তাহলে কি তার ফুসফুসের কার্যকারিতা এতটাই বৃদ্ধি পায় যে সে পরবর্তীতে অন্যান্য যে কোনো ফুসফুসজনিত সমস্যাকে প্রতিরোধ করবার মতো ক্ষমতা রাখে? প্রতিরোধ মানে নিজের সিমটমটাকে বা নিজের উপসর্গটাকে সামাল দেওয়ার মতো একটা ক্যাপাসিটি তার মধ্যে তৈরি হয়। আমরা অনেক পেশেন্টের সাথে কথা হয়েছে বা পেশেন্ট যাওয়ার সময় আমাদেরকে এতটাই ধন্যবাদ দিয়ে যায় যে এতদিন ধরে অনেকগুলো করে ওষুধ খাচ্ছিলাম, হ্যাঁ ছিলাম একটা পর্যায়ে ছিলাম, কিন্তু এখন আমি অনেক অনেক বেটার ফিল করি। একজন মানুষ যখন নিয়মিত নামাজ পড়তে পারে না বা মসজিদ পর্যন্ত হেঁটে যেতে পারে না, সে যখন মসজিদে গিয়ে পাঁচ বছর নামাজ পড়তে পারে বা নিজের কাজটুকু নিজে করতে পারে, এটা যে কতটা মানে স্বস্তিদায়ক একজনের জন্য, এটা আসলে ওই ওই সমস্যার মধ্যে যে না গিয়েছে সে অতটা ফিল করতে পারবে না। আচ্ছা, তার মানে পালমোনারি রিহ্যাবিলিটেশন যারা ফুসফুসের রোগী আছেন তাদের জন্য ভীষণ একটা সুখবর। ভীষণ একটা সুখবরই বলবো, আমরা খুব খুব করে চেষ্টা করছি আসলে যে ওষুধের পাশাপাশি আমরা রিহ্যাবে নিয়ে এসে পেশেন্টকে জাস্ট সচেতনতা, তার কী কী করতে হবে, কী কী করা যাবে না। যেমন সিওপিডি পেশেন্টগুলো কিন্তু ম্যাক্সিমাম পেশেন্ট দুই রকমই থাকে, যদিও লিন থিন থাকে, ওনারা যত মানে শুকনা একটু শুকনা টাইপের, মানে মাসেলের স্ট্রেংথ কমে আসে, কারণ সিওপিডিতে কিন্তু সারা শরীরে একটা ইফেক্ট পড়ে, প্রত্যেকটা অর্গানেই হচ্ছে যে অক্সিজেন কমের একটা ইফেক্ট পড়ে, যার ফলে দেখা যাচ্ছে ইন জেনারেল সিওপিডি কিন্তু শুধু শ্বাসের সমস্যা বলে এখন আর বলে না, মডার্ন মেডিসিনে কিন্তু বলে যে এটা একটা সিস্টেমিক, মানে সারা শরীরের একটা সমস্যা হচ্ছে সিওপিডি। তো এই পেশেন্টগুলোকে যখন আমরা তাদের ডায়েটারি মডিফিকেশান, তাদের কী কী খেতে হবে কী খেতে হবে না, বা কোন এক্সারসাইজ করলে তাদের স্ট্রেংথটা ভালো থাকবে, আমরা রিহ্যাব চলাকালীন সময় তো যে কোনো প্রবলেম সলভ করে দেই, তারপর হচ্ছে যে কল সেন্টারে কথা বললাম আমাদের ইঞ্জিনিয়ার্স পালমোফিটে, ওরা যে কোনো প্রবলেম ছোটোখাটো প্রবলেম আমাদের ওভার ফোনে আমরা সলভ করে দিই, তারপরে আমরা ফোন করে তাকে মোটিভেট করি, বারবার তাকে মনে করাই দিই যে আপনাকে তো এই এক্সারসাইজটা করতে হবে। আপনি বলছেন যে কল সেন্টারে কল দেওয়ার ব্যাপারটা, সেটা কি 24 ঘন্টা যে কোনো ইমার্জেন্সি সার্ভিসের জন্য কি সেটা চালু থাকে? 8 AM to 8 PM সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত আমরা এই সার্ভিসটা রেখেছি। আচ্ছা ম্যাডাম, আমরা অনুষ্ঠানের একদম প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, যাবার আগে খুব ছোট্ট করে আপনার কাছে জানতে চাই যে দর্শকদের জন্য কোনো মেসেজ দেওয়ার আছে কিনা। আচ্ছা, দর্শকদের জন্য একটা কথাই বলবো যে আসলে সচেতনতার বিকল্প কিছু নেই, সেটা স্বাস্থ্য সচেতনতার ব্যাপারে হতে পারে, খাবার দাবার, লাইফস্টাইল, আর যারা ব্রঙ্কিয়াল অ্যাজমা বা সিওপিডি বা অ্যালার্জি ক্রাইনাইটিস যাদের ডায়াগনোসিস আছে, তারা শীতের শুরুতেই আপনার নিজস্ব চিকিৎসক বা বক্ষব্যাধি চিকিৎসক যে কোনো একজনের কাছে একটা ফলো আপ করবেন, একটা শিডিউল তৈরি করে নেবেন যে কীভাবে আমি কোন ওষুধটা ব্যবহার করব। ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। থ্যাংক ইউ। বিকন ফার্মাসিউটিক্যালস নিবেদিত ইঞ্জিনিয়ার্স পালমোফিট টেক কেয়ার অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, দেখা হবে সামনের সপ্তাহে, ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকুন।